কি কি হয়েছিল ইয়েতে? এই দাঁড়া, রাত্রেবেলা দাদাবৌদির ঘরে হঠাৎ এরকম চোর ঢুকে গেছিল, তো আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে দেখছি যে জানলা লাগানোই আছে, তালা ভাঙা। ঘরে ঢুকে দেখি সব আলমারির থেকে জিনিসপত্র বের হওয়া, ঘরে টোটাল সব কিছু ছড়ায় ছিটায় পড়ে আছে, দেখাই যাচ্ছে। তো তারপরে এখন আলমারিতে এখন দেখা হলো যে একটা সোনার চেন আর বাচ্চার দুটো আংটি ছিল, সেটা নেই। একটা জুয়েলারি টাইপের সিটি গ্যালারি ছিল, সেসবের মধ্যে টোটালটাই নেই, টোটালটা শুদ্ধই নিয়ে চলে গেছে। এখন বোঝা যাচ্ছে না কি আরও নিয়েছে না গেছে। দাদা বৌদিরা এখন আর খুব ভালো মতন দেখলে পরে একটু বোঝা যাবে। তা আপাতত তো দৃষ্টিতে এটা দেখা গেছে, আর ক্যাশ 9-10 হাজার টাকা মতন ছিল, সেটাও দেখা যাচ্ছে, সেটাও নেই। এখন ওরা আসে চেক করলে দেখা যাবে বাকিটা কী আছে না আছে। হ্যাঁ, পাশের ঘরে দেখা গেছে যে আরেকটা ঘরের মধ্যে এরকম আরেকজন ঢুকেছে, গ্রিল ভেঙে ওনার ঘরের মধ্যেও ঢুকেছে। তো ওনার ঘরেও কিছু না কিছু তো খোয়া গেছে, বোঝাভাবে পাশের বাড়িতেই। আমরা এরকম চুরিতে তো আতঙ্ক হয়ে গেছি, রাত্রে বেরাত্রে থাকা তো এখন মুশকিল হয়ে গেছে। তো আতঙ্কে বুঝতে পারছি না যে কীভাবে চলবো, রাত্রে রাত্রে থাকবো। পুলিশকে জানানো হয়েছে? হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসছে, পুলিশ এসছে।